ও মা গো, তো আমার আলুটি উড়াই দেন না, আমার সব সানি পড়ছে, বুঝছেন নি? আমার চোখে সানি পড়ছে। কই আমার টিয়ারি, একটু উড়াই দেন না আপা, চোখে সানি পড়ছে না, দেহি কম। আপনি তো পকেটে রাখুন, আপনার এগুলো তো চুরি করে নিয়ে যান। আমার পেঁয়াজ গুলো মাটিতে পড়ে যাবে, দেখবো সাধারণ জনগণ আমার পেঁয়াজ গুলো সুন্দর করে উঠাই দেয় কিনা। চলুন কথা না বলে আমরা বিরতে চলে যাই। একটু টিয়ারি উড়াই দেন না খালা, তোকে কম দেহি। আপনি নিবেন টিয়া? না না, নেন না, কটা টিয়া? একটা নেন। নেন খা, কোন টিয়ারি রাখলাম? আবার চাহাটি হালাই দেহি না, আমার একটু বাইন্দা দেন না টিয়ারি, আমি তোকে দেহি না। দুশো টিয়া রাখলেন না? আচ্ছা, কয়টা একটু গয়না দিবেন? আপনার আত্মীয় পড়ে গেছে তো, তোকে সানি পড়ছে না আফা। কয় টাকা আসলো? চোখে সানি পড়ছে, গোলা গোলা দেহি গো। একটু উড়াই দেন না আপা, চোখে সানি পড়ছে না, দেহি কম। আপনি তো পকেটে রাখুন, আপনার এগুলো তো চুরি করে নিয়ে যান। চুরি করবে তো কেউ? আমি মুট করে রাখতাম। না না, গামছা না, ফুলি দিনে দেন, আমার গামছা নষ্ট হয়ে যাবো গা। ইস্তক না, চোখে সানি ফরছে, একটু উড়াই দেন না মা। আমার চোখকে খালি অন্ধকার দেহি, মনে হয় কি চোখ দিটা নষ্ট হয়ে গেছে গা। আমার কেউ একটু সাহায্য করেন না, আমার বাসায় দিয়ে আইবেন, আমার অনেক কষ্ট হয় চোখকে না দেখতে। কেউ কেউ আমার একটা রিক্সা ভাড়া করে দিবেন ও ভাই। কথাটি বলার সাথে সাথে ওনারা আমাকে রিক্সা উঠিয়ে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিল। আমি রিক্সা চালক ভাইকে বললাম, ভাই আমার কাছে ভাড়া নেই। উনি বলল, ভাড়ার প্রয়োজন নেই, আপনি আসেন, আপনার বাসায় পৌঁছে দেই। আমার চোখে সানি পড়ছে, আমি দেখতে পারি না, আমার আলুটি উড়াই দেন না। আমার আলুটি উড়াই দেন না, আমার কে গো, আমার একটু আলুটি উড়াই দিবেন, দেন না, আমার চোখে সানি পড়ছে। ৯৪০০ টাকা বাসায় থাক।
কি নাম ছিলাম ভাই? ভুইরা গেছে গা, আমি তোকে একটু কম দেখি ডান না, একটু বলিস না। একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম, যখন এই বাড়িটা আমার টাকাগুলো গুনে দিচ্ছে, তখন সামনের বাড়িটা দেখে সাথে সাথে একটা পলিথিন নিয়ে আসলো আর টাকাগুলো ভরে গামছাতে মুড়ে আমার বুকের ভিতর বেঁধে দিল আর বলল, ভাই সাবধানে যাবেন এবং টাকাগুলো সাবধানে রাখবেন, কারণ এই দুনিয়াতে সবাই টাকার পাগল। আমি যখন মাটিতে লুটে পড়লাম, তখন দুজন হকার ভাই আমাকে ধরতে আসলো আর দুজন বোন সামনে দিয়ে হেঁটেই চলে যাচ্ছে। আমাকে সাহায্য তো করলই না, বরং তামাশাটা দেখে চলে গেল। সত্যি বাস্তবতা খুবই কঠিন, এই ব্যস্ততার শহরে সবাই ব্যস্ত থাকবে জীবিকা নিবাহরণ করার জন্য, কারণ এই পৃথিবীটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। তোমাকে যদি বাঁচতে হয় তাহলে যুদ্ধ করে বাঁচতে হবে, আর যদি তুমি স্তব্ধ হয়ে থাকো তাহলে জনতার সমুদ্রে তুমি হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাই নিজের প্রতি কনফিডেন্স রাখেন, আত্মবিশ্বাস নিয়ে কাজ করেন, এগিয়ে যান সামনের দিকে এবং আল্লাহর উপরে ভরসা রাখেন, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদেরকে কখনো নিরাশ করে না।